আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাওজিস কিচেন। শীতকালের দুপুর বেলায় বাঙালির সেরা রেসিপি কদমেল মাখা, যা ছোট বড় সকলের জিভে জল এনে দেয়। এই শীতের আগমনে বাজারে প্রচুর কদমেল পাওয়া যাচ্ছে, তাই দেখে মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতির কথা। তাই আজকে তৈরি করে দেখাবো কদমেল মাখা। যারা খেয়েছেন তারা জানেন এটা কত লোভনীয় একটা রেসিপি, আর যারা এখনো খাননি তাদের জন্য আমার আজকে রেসিপি কদমেল মাখা। আমি এখানে দুইটা কদমেল নিয়েছি, একটা পাকা আর একটা কাঁচা। এভাবে ফাটিয়ে নিয়ে আমি একটা চামচের সাহায্যে কাচিয়ে নেব। এভাবে ভালোভাবে কাচিয়ে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নেব। এভাবে আমি খোলার থেকে চামচ দিয়ে কাচিয়ে কাচিয়ে সবটুকু তুলে নেব। এখন আমি কাঁচা কদবেলটা একটা চামচ দিয়ে এভাবে কাচিয়ে নিয়ে একটা শিলপাটাতে থেতলে নেব, যেহেতু কাঁচা কদবেলটা অনেক শক্ত। এই জন্য দুটার সাথে একসাথে ভালোভাবে মিশানোর জন্যই আমি এভাবে থেতলে নিয়েছি। এখন আমি পাকা এবং কাঁচা কদবেল দুটাই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং আঁশগুলোকে আমি বেছে বেছে ফেলে দেব, কারণ আঁশগুলো অনেক সময় গলাতে আটকে যেতে পারে। এখন আমি এই দুটাকে ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। এভাবে হাত দিয়ে কদবেলটাকে ভর্তা করতে হবে। হাত দিয়ে ভর্তা করলে কদবেলটা ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে এখানে চামচও নিতে পারেন। এরপর যে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এক টিস্পুন পেঁয়াজ কুচি, নিয়ে নেব এক টিস্পুন কাঁচামরিচ কুচি, এখন নিয়ে নেব এক টিস্পুন ধনে পাতা কুচি, এখন নিয়ে নেব স্বাদ মতো লবণ। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নেব। এবার চটকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন শুকনো মরিচ ভাজা। এখন সবগুলো নিয়ে আমি একসাথে আর একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যে কদবেলটা আমি চটকিয়ে রেখেছিলাম সেই কদবেলটা পেঁয়াজ মরিচ এবং ধনে পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ভালোভাবে এরকম উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আমি ভর্তাটা করে নেব। এখন নিয়ে নেব এক টিস্পুন চিনি। টক মিষ্টি ঝালের উপকরণে ভর্তাটা অনেক সুন্দর একটা স্বাদ চলে আসবে। এটা মাখাতে মাখাতে আমার জিভে জল এসে যাচ্ছে। এখন আমি এই সব উপকরণগুলো ভালোভাবে চটকে নেব। এখন দিয়ে দেব হাফ টিস্পুন চাট মশলা। আপনারা এখানে চাট মশলার নাও দিতে পারেন। এখানে হাফ টিস্পুন বিট লবণ দিলে ভর্তাটা অনেক স্বাদ আসবে। এই চাট মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। চাট মশলা দিলে যে কোনো ভর্তা বা নাস্তাতে অনেক মজা হয়। আপনারা চাইলে এই ভর্তাতে সরিষার তেল ইউজ করতে পারেন। আমার সরিষার তেল এই কদবেল ভর্তাতে ভালো লাগে না। আমার কদবেলের ভর্তাটা রেডি। এখন আমি ভর্তাটা সার্ভ করে নেব। আমি দুইটা কদবেলের খোলাতে এবং একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। ছোটবেলা মা খালারা এই কদবেলের ভর্তা করে আমাদেরকে এই কদবেলের খোলাতে দিতেন। আমরা কদবেলের খোলাতে নিয়ে ঘুরে ঘুরে খেতাম, কতই না মজা লাগত। আপনারা এই রেসিপিতে বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন, এবং কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং আমার এই রেসিপিটি পরবর্তী প্রজন্মের সাথে শেয়ার করবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ। Thank you.